স্বাধীনতা সংগ্রাম পরে স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ সদস্য আলোচনা সভার এই মুহূর্তে আমি কিছু বলার জন্য অনুরোধ করব আব্দুল আলিমুদ্দিন চাচা সুযোগ সন্তান মোহাম্মদ আশরাফুল আশরাফ আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তাই না? আজকে এই সুবর্ণ জয়ন্তীতে সৈয়দপুর পৌরসভা 11 নম্বর ওয়ার্ডের আয়োজিত আমাদের সংরক্ষিত মহিলা নেত্রী 10, 11, 12 এই ওয়ার্ডের যিনি প্রতিনিধিত্ব করছেন এবং 11 নম্বর ওয়ার্ডের আমাদের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর সাদশেক পাপু এবং আফরোজা নেতৃত্বে আজকে এই 11 নম্বর ওয়ার্ডের এই টাউন হলে আমরা আজকে শীতচারণ করতে আসছি। গত আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, কেমন করে হয়েছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের কাছে তাদের সেই ঘটনাগুলি শোনার জন্য আজকে আপনারা কি সবাই 11 নম্বর ওয়ার্ডে? হ্যাঁ, দেখেন আমরা কতগুলো 11 নম্বর ওয়ার্ডে না, আমরা সত্যি সত্যি সবাই আমরা সার্থক। আরো বসেন বসেন, সত্যিকারে বলি আজকে আমরা সার্থক 11 নম্বর ওয়ার্ড। কেন জানেন? কতগুলো বীর মুক্তিযোদ্ধা আপনাদের সামনে বসে আছে আপনার এলাকায়। এবং আমার পিতাও মুক্তিযোদ্ধা ছিলেন, সংগঠক ছিলেন, উনি আজকে দুনিয়াতে নাই, আর থাকলে অত এই জায়গায় উনিও বসতেন। তো আমরা সত্যি সত্যিকারে গর্বিত যে এইখানে আমাদের একটা টাউন রয়েছে, যে সবাইকে মিলে আমরা দুটো কথা বলতে পারছি। আমরা স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের সদস্য যারা 75 সালে 15ই আগস্ট নিঃশংসভাবে খুন হয়েছেন এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন এবং যে নারী বোনরা আমার 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়ে যারা আমার স্বাধীন স্বাধীনতা পেয়েছে সেই শহীদদের প্রতি আত্মার মর্যাদা কামনা করছি। আমরা সারা বাংলাদেশের কথা নাই বা বললাম, আমরা সৈয়দপুরের কথা বলি, যেহেতু আমরা ওয়ার্ডে আসি, এখন ওয়ার্ডের কথা বলি। এখানে আমার দাদা, উনিও শহীদ হয়েছেন, শহীদ ডাক্তার বদরুজ্জামান, এই পরের রাস্তাটাই ওনার নামে নামকরণ। এবং অনেক রাস্তা আছে আপনারা জানেন, বি জামান বলে নাম আছে। বি জামানটা কে আপনার কখনো জানতে চাইছেন? জানেন নাই, এটা আমার দাদার নামে বদরুজ্জামান, বিতে ব জয়কার জামান জামান বি জামান লে বি জামান বি জামান বুঝলাম। তারপরও আরো সবচেয়ে বড় ব্যক্তিত্ব সম্পর্ক বলছিলেন, যিনি হচ্ছে শহীদ ডাক্তার জিল্লুর রহমান, যিনি তারপর পেনশন পাবেন, 7 বছর হয়ে গেলে আপনার পেনশন পাওয়া শুরু করবেন। তখন ছেলে খাওয়া পেনশন শুধু আমি মনে করি প্রধানমন্ত্রী হয়েছিলেন।